আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF’র ঋণ পেলে অর্থনীতিতে স্বস্তি ফিরবে বলে আশা করছে সরকার। সকালে নিজ দপ্তরে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন বা ILO প্রতিনিধি দলের সাথে আলোচনা শেষে এ কথা জানান পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। আমার পকেটে 100 টাকা ছিল, যদি আপনি 10 টাকা দেন আমার 110 হয়, অবশ্যই একটু বেটার। একটু 10 টাকা করে কী আছে, স্বস্তি জায়গা অবশ্যই ফিরে আসবে 4.5, কিন্তু আসল যেটা সাস্টেইন স্বস্তি যেটাকে টেকসই সেটা আসবে আমরা সঙ্গে সঙ্গে নিজেরা যদি কিছু ব্যবস্থা না করি। স্বস্তিতে ফিরবে স্বস্তি ফিরবে আমি বলবো না, স্বস্তির দিকে যাবে।